মাদক মামলায় 26 দিন পর জামিন পেলেন আরিয়ান খান। জামিন মঞ্জুর আর বাজ মার্চেন্ট ও মুনমুন ধামেজারও কাল জেলমুক্ত হতে পারেন শাহরুখ পুত্র। তিন দিনের সফরে গোয়া পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে ঠাসা কর্মসূচি, মমতার সফর নিয়ে কটাক্ষ গেরুয়া শিবিরের। অসুস্থ পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তাকে দেখতে SSKM এ গেলেন অভিষেক, কথা বললেন চিকিৎসকদের সঙ্গেও। চোখের জলে শেষ বিদায়, উত্তরাখণ্ড থেকে কফিন বন্দি 5 বাঙালির দেহ ফিরল শহরে, পরিবারের হাতে তাদের দেহ তুলে দিলেন রাজ্যের 2 মন্ত্রী। লক্ষ্মীবারের শেয়ার বাজারে বড় ধস, দিনের শেষে 1200 পয়েন্ট পড়ল সেন্সেক্স, নিফটিও প্রায় 50 সূচক পড়ে খোয়াল 354 পয়েন্ট। কয়লা পাচারকাণ্ডে ইডির মুখোমুখি রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, দিল্লির দপ্তরে ঘণ্টা তিনেক ধরে চলল জিজ্ঞাসাবাদ, ফের তলব করা হতে পারে। স্বার্থের সংঘাত এড়ালেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, ছাড়লেন ADK মোহনবাগানের ডিরেক্টর পদ। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, রাশি বিস্তারিত খবরে। অবশেষে জামিন পেলেন আরিয়ান খান। মাদক মামলায় 3 অক্টোবর গ্রেফতার করা হয়েছিল শাহরুখ পুত্রকে। তার 26 দিন পর বম্বে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করল। আরিয়ানের পাশাপাশি আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচারও জামিন মঞ্জুর করা হয়েছে। শুক্রবার শনিবার জেল থেকে ছাড়া হতে পারে শাহরুখ পুত্রকে। 2 অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল কটেলিয়া ক্রুজে হানা দেয় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। শোনা যায় NCB-র সেই টিমের নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে। কটেলিয়া ক্রুজের পার্টি থেকেই আরিয়ান ও তার সঙ্গীদের আটক করা হয়। বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর 3 অক্টোবর শাহরুখ পুত্রকে গ্রেফতার করা হয়। এদিকে শাহরুখ পুত্রের মাদক যোগ কাণ্ডে NCB-র অন্যতম সাক্ষী কিরণ গোসাবিকে গ্রেফতার করেছে পুনে পুলিশ। পুরনো একটি প্রতারণা মামলায় বুধবার রাতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুনের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্ত। তোলাবাজির অভিযোগে NCB কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। পাহাড় সফর শেষ করে 3 দিনের ঠাসা কর্মসূচি নিয়ে এবার সৈকত রাজ্য গোয়ায় পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল 5:30 নাগাদ তিনি পানাজির ডোবালিম বিমানবন্দরে নামেন। তারপর সেখান থেকে সড়কপথে পৌঁছে যান হোটেলে। এদিন হোটেলবন্দী থাকেন তিনি। শুক্রবার সকাল থেকে পানাজিতে দিনভর কর্মসূচি রয়েছে তাঁর। আগামী 3 দিন গোয়ায় একাধিক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকেই ঝাঁপিয়ে পড়বেন জনসংযোগে। সূত্রের খবর, মমতার এই সফরে তৃণমূলে যোগ দিতে চলেছেন সেখানকার নামী কয়েকজন ব্যক্তিত্ব। আর তৃণমূল নেত্রীর সেই সফরের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। তবে তাঁর এই গোয়া সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বঙ্গ বিজেপি নেতৃত্ব। অসুস্থ পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে দেখতে বৃহস্পতিবার SSKM হাসপাতালে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বললেন মন্ত্রীর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে, খোঁজ নিলেন তাঁর শারীরিক পরিস্থিতিরও। গত রবিবার বিকেলে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে SSKM এ ভর্তি করানো হয়েছিল অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য। ওইদিন রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ICU-তে স্থানান্তরিত করা হয় তাঁকে। জানা যায় হাইপার টেনশনের ফলেই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা, তাঁর জন্য তৈরি করা হয় মেডিকেল বোর্ড। ডাক্তার এখনও মন্ত্রীকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন। বৃহস্পতিবার বিকেলে হঠাৎই সুব্রত মুখোপাধ্যায়কে দেখতে SSKM হাসপাতালে যান অভিষেক। সুব্রতবাবুর সঙ্গে কথা বলে খোঁজ নেন তাঁর শারীরিক পরিস্থিতির, কথা বলেন মন্ত্রীর চিকিৎসকদের সঙ্গেও। বেশ কিছুক্ষণ হাসপাতালে ছিলেন অভিষেক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বর্তমানে আগের তুলনায় অনেকটাই ভালো আছেন পঞ্চায়েত মন্ত্রী। মনের শান্তি খুঁজতে পাড়ি দিয়েছিলেন বরফে মোড়া দেবভূম উত্তরাখণ্ডে। লক্ষ্য ছিল প্রকৃতির চ্যালেঞ্জ অতিক্রম করে দুর্গম কানাকাটা পাস পেরিয়ে যাওয়া, কিন্তু সেই লক্ষ্য পূরণ অধরাই থেকে গেল প্রতিম রায়ের সাধন বসাকদের। বরং পরিজনদের কাছ থেকে তাঁদের কেড়ে নিল প্রবল তুষারপাত। বৃহস্পতিবার সকালে কফিন বন্দী হয়ে শহরে ফিরল 5 অভিযাত্রীর দেহ। বিমানবন্দরে পরিজনদের হাতে তাঁদের প্রিয়জনদের দেহ তুলে দিতে রাজ্য সরকারের পক্ষ থেকে হাজির ছিলেন মন্ত্রী সুজিত বসু এবং মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। কয়েকদিন নিখোঁজ থাকার পর প্রীতম রায়, সাধন বসাক, সাগর দে, শরীর শেখর দাস এবং চন্দ্রশেখর দাসের মৃত্যুর খবর পেয়েছিল তাদের পরিবার। তারপর থেকেই প্রিয়জনদের শেষবারের মতো দেখার জন্য আকুল ছিলেন পরিবারের সদস্যরা। অবশেষে বৃহস্পতিবার সকাল 8:15 নাগাদ এবং 9:30 নাগাদ দুটি বিমানে কফিন বন্দী 5 দেহ কলকাতা বিমানবন্দরে পৌঁছয়। সেখানে হাজির ছিলেন তাদের পরিবারের সদস্যরা, ছিলেন রাজ্যের মন্ত্রীরাও। এদের মধ্যে রয়েছেন হাওড়া বাগনানের 3 তরুণ শরীর শেখর দাস, চন্দ্রশেখর দাস ও সাগর দে। রানাঘাটের বাসিন্দা প্রীতম রায় ডাক্তারি পড়ুয়া, আর সাধন বসাক ঠাকুরপুকুরের বাসিন্দা। গত 10 তারিখ পরিবারের সঙ্গে প্রীতমের কথা হয়েছিল শেষবার। ভাগ্যের ফেরে সেদিন রাত থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করে। পরে প্রবল তুষার ঝড়ে সুন্দরডোঙা হিমবাহের কাছে আটকে যান তাঁরা, সেখানেই মৃত্যু হয় তাঁদের।
এদিকে বৃহস্পতিবার ব্যাপক ধস নামল শেয়ার বাজারে। দিনের শেষে সেন্সেক্স পড়ল 1,159 পয়েন্ট। এদিকে নিফটিও প্রায় 50 সূচক পড়ে খোয়ালো 354 পয়েন্ট। এদিন উল্লেখযোগ্যভাবে পড়েছে ব্যাংকিং স্টকগুলি। প্রায় 3% পতনের মুখোমুখি হয়েছে HDFC ব্যাংক, ICICI ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক এবং কোটাক ব্যাংক। এদিকে ITC স্টকের দাম পড়েছে 5%-এরও বেশি। দিনের শেষে সেন্সেক্স 1,159 পয়েন্ট পড়ে থামল 59,985 পয়েন্টে। এদিকে নিফটি প্রায় 2% পড়ে শেষ করে 17,857-তে। গত 6 মাসেরও বেশি সময়কালের মধ্যে শেয়ার বাজারকে এতটা পতনের মুখোমুখি হতে দেখা যায়নি। কয়লা পাচারকাণ্ডে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির প্রশ্নের মুখোমুখি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। বৃহস্পতিবার দিল্লির ইডি দপ্তরে তাঁকে ডেকে পাঠানো হয়। প্রায় 3 ঘন্টা ধরে চলে যে কাঁসাবাদ। মন্ত্রীর বয়ান রেকর্ড করেন ইডি আধিকারিকরা। পরবর্তী সময়ে প্রয়োজনে ফের তাঁকে তলব করা হবে বলে ইডি সূত্রের খবর। এর আগে 2 বার মলয় ঘটককে সমন পাঠিয়ে তলব করেছিল CBI, তবে 3য়বার সমন পেয়ে এদিন হাজিরা দিলেন তিনি। তবে ইডি সূত্রে খবর, কয়লা পাচারকাণ্ডের জট খুলতে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সেই তালিকায় রয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকও। বৃহস্পতিবার ইডির তলবে সাড়া দিয়ে বেলা প্রায় 11:30 নাগাদ ইডির দপ্তরে পৌঁছন তিনি। কয়লা পাচার নিয়ে অভিযোগ ওঠার পর কি ভূমিকা নিয়েছিলেন আইনমন্ত্রী তথা এলাকার বিধায়ক, এদিন তা জানতে চান ইডি আধিকারিকরা। ইডির দপ্তর থেকে বেরিয়ে অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি রাজ্যের মন্ত্রী। এদিকে মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। স্বার্থের সংঘাত এড়ানোর জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এটিকে মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টরের পদ থেকে তিনি কি সরে দাঁড়িয়েছেন, একটি ইংরেজি দৈনিকের এহেন প্রশ্নের উত্তরে এক লাইনে সৌরভ বলেছেন, ইয়েস আই হ্যাভ। সম্প্রতি IPL এর নতুন দুটি দলের জন্য নিলাম হয়। নিলামে দুটি নতুন দল যুক্তও হয়েছে। আগামী মৌসুমে পুরনো 8টি দলের সঙ্গে খেলবে আহমেদাবাদ এবং লখনৌ দল। অর্থাৎ আগামী মৌসুম থেকে 10 দলের IPL হবে। লখনৌ দলের মালিকানা পেয়েছেন সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা। 7,090 কোটির বিনিময়ে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের দল কিনে নেয় গোয়েঙ্কার কোম্পানি। এরপর থেকেই সৌরভকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ক্রিকেট মহলে। স্বার্থের সংঘাতের প্রশ্ন ওঠে আর তখন থেকেই জল্পনা ছড়ায় গোটা বিষয়ে স্বচ্ছতা রাখার জন্য সৌরভ নিজেই হয়তো সরে যাবেন এটিকে মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টরের পদ থেকে। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জীব গোয়েঙ্কাও বলেছিলেন, আমার মনে হয় সৌরভ এটিকে মোহনবাগানের পদ থেকে সরে যাবে। সৌরভই এব্যাপারে সরকারিভাবে জানাবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সেই কথাই জানিয়েছেন ইংরেজি সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।